আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে দুর্গাপুরের সিধুকানু ইন্ডোর স্টেডিয়ামে শনি ও রবিবারের দুদিনের ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মোট 350 প্রতিযোগী দুদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে। প্রতিযোগিতায় বহু জাতীয় স্তরের ও রাজ্য স্তরের ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। 100 জন অফিসিয়াল রয়েছেন প্রতিযোগিতাকে সুসম্পন্ন করতে। উদ্যোক্তারা জানান, দেশের 4টি জনের এই প্রতিযোগিতা সম্পূর্ণ হবে আগামী কয়েক মাসের মধ্যে। এরপর আগামী ডিসেম্বর দিল্লির তালকোটরা স্টেডিয়ামের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের সমস্ত ক্যারাটে ফেডারেশনকে জানানো হয়েছে, জাতীয় স্তরে একটিমাত্র ক্যারাটে সংগঠন থাকলে অলিম্পিকের মতে প্রতিযোগিতায় ভারত অংশ নিতে পারবে বলে জানিয়েছেন ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের কোঅর্ডিনেটর গোপাল চন্দ্র সরকার। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা। একটা যা ছাতার তলায় নিয়ে আসার পরিকল্পনা এটা হচ্ছে আমাদের, কারণ গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে অলিম্পিকে যদি যেতে হয় তাহলে আমাদের একটা ছাতার তলায় আসতে হবে, যেটা আমাদের ক্যারেটের প্রচুর ডিফারেন্স স্টাইল আছে এবং সেই ডিফারেন্স স্টাইলে 3টে ফরম্যাটে হয়, ট্র্যাডিশনাল ক্যারেটে, ফুল কন্ট্যাক্ট ক্যারেটে এবং সেমি কন্ট্যাক্ট ক্যারেটে। এবং সরকার থেকে যেটা বলা হচ্ছে সেটাকে স্পোর্টস ক্যারেটেতে নিয়ে আসা, এবং কিছু প্রোটোকল দিয়েছেন উইদাউট গার্ড অ্যালাউ হবে না, সেই সব প্রোটোকলকে মেনে আমরা সেই গাইডলাইনের উপর তৈরি করছি যে ন্যাশনাল ক্যারাটে ফেডারেশন, যেটা ডিসেম্বর মাসে আমাদের ন্যাশনাল ক্যারাটে ফেডারেশনের ন্যাশনাল টুর্নামেন্ট আছে অল ইন্ডিয়া, সেই উদ্দেশ্যেই আমাদের ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ 4টে জোন হিসাবে সিলেক্ট হয়ে যারা যাবে তারা 17 এবং 18 ডিসেম্বর দিল্লিতে আমাদের কোটলা স্টেডিয়ামে হবে এই টুর্নামেন্ট। আমাদের এই টুর্নামেন্টে এখন প্রায় 350-এর উপর পার্টিসিপেন্ট, 100 অফিসিয়াল এবং অফিসিয়াল এবং জাজেস আছে যারা উপস্থিত হয়েছে। কোন কোন স্টেট থেকে এই ছাত্ররা এখানে অংশগ্রহণ থেকে? বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা আসেনি, উড়িষ্যাকে বলা হয়েছে, উড়িষ্যা আসতে পারেনি বলা হয়েছে। আমাদের বেঙ্গল, বেঙ্গল তো সব থেকে বড় টিম আছে, প্রায় 17 থেকে 18টা ডিস্ট্রিক্ট আছে। এটা একদিনে হবে না? না, এটা দুদিন ধরে চলবে, কাল বিকেলে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি কন্টিনিউ চলতে থাকবে কিছুক্ষণ, কিন্তু কালকে 5টা থেকে 7টা মেন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি এবং জাস্ট আরও যা বক্তব্য বা এর সেগুলো দিয়ে আমাদের সন্ধ্যে 7টা শেষ হবে। আপনার থেকে কোন এজ হচ্ছে? এজ থেকে আমাদের অ্যাকচুয়ালি এনি এজ, বাট একটা এ করা হয়েছে প্রোটোকল যেটা তৈরি করা হয়েছে সেটা স্পোর্টসের যেটা সিস্টেম আমাদের যে একটা এজ গ্রুপ করে সেটা আপ টু 7 ইয়ার্স থেকে স্টার্ট, মানে আপ টু 7 ইয়ার্স বেসিক, 7 টু 9 ইয়ার্স বেসিক, 9 অ্যাবাভ কাতার এবং কুমিতে অ্যাডাল্ট গ্রুপ অব দিয়ে আছে।
আপনার নাম? আমার নাম গোপালচন্দ্র সরকার, আমি এনকেপ স্টেট কমিটির কোঅর্ডিনেটর এবং স্টেট হেড। এবং আমার আজাদ স্যার এসেছিলেন আমাদের এমপি স্যার, এবং এখন আমাদের পাণ্ডব স্যার বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মশাই উপস্থিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যে, প্রহাদা এসছেন, আরও অনেকে উপস্থিত হচ্ছেন এখানে, এবং দুদিন ধরে অনেক গেস্টরা এখানে। থ্যাংক ইউ।